আলাইকুম, আমি একটা গ্রামের মেয়ে। আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আমার পাশে থাকবে। যদি কেউ আমাকে এরকম আমার ডাক্তার নিতে চান, আমার পাশে থাকতে চান, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি তাকে আমার সর্বস্ব দিয়ে ভালো রাখার চেষ্টা করব, আমি তাকে আপন করে নেব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে সব প্রবাস থেকে এই মুহূর্তে যাদের দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আপনারা জানেন আমরা অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি। এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, শোনাবো তার কিছু কষ্টের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপা, আপনি তো এর আগে একটি ভিডিও করেছিলেন। জি। আজকে আবার কেন আসছেন, আপনার নামটা বলবেন? আমার নাম মিস রুবি আক্তার। আসছিলাম এর আগে একটা ভালো মানুষ যেন আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, যেন আমাকে আমার সারা জীবনে যেন আমার পাশে থাকে আর কি, আমার জন্য দায়িত্ব নেয়, যেন আমার জীবনসাথী হয়। তো সেরকম মানুষ এখন আমি পাইনি, এই জন্য আমি আবার আসছি। যদি সেরকম মানুষ পাইতাম যে আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে, তাহলে আমি আসতাম না। কিন্তু ওরকম মানুষ এখন আমি পাইনি, দেখে আমি আবার আসছি। মানে যে এর আগে আসতেন সাহায্য সহযোগিতা কি পেয়েছিলেন? হ্যাঁ, দিছে টুকটাক। আমার মেয়েটার জন্য টুকটাক সাহায্য করছে। ওটা দিয়ে তো আমার হচ্ছে না, আমাকে তো কাজ করে খাইতে হচ্ছে। আমি যদি কাজ করেই খাবো তাহলে তো আমি এখানে কেন আসবো, মানে কেন আসবো? তো আমি ওই জন্যই আসছিলাম যে যদি একটা মানুষ আমার পাশে থাকতো, আমি কাজকাম করতাম না, বাচ্চাটা নিয়ে বাসা থাকতাম, বাচ্চাটাকে সময় দিতাম। তো আমি কাজ করেই খাচ্ছি, ওই মানুষের ২-৪ হাজার টাকায় বাচ্চাটাকে সাহায্য করতেছে, ওটা দিয়ে আমার হচ্ছে না। তারপর আপনার স্বামীর কী হয়েছে? আমার স্বামী তো ওই যে বললাম যে আমার মেয়ে হওয়ার পরে আমাকে ছেড়ে চলে গেছে, তারপর আমি ওকে ডিভোর্স দিছি। আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? কতদিন হলো আপনার স্বামী নেই? আমার স্বামী নেই, দেড় বছর পার হয়ে গেছে, দুই বছর হয়ে যাচ্ছে। তো এই যে এখন আপনার মেয়েকে নিয়ে আর কি আপনি সংসারটা চালাচ্ছেন? হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমি সংসার চালাচ্ছি। আপনি বলেন আপনার মেয়ের বয়স দুই বছর, তাকে নিয়ে কি কাজ করতে পারেন? এখন কষ্ট হয়, কি করব, মানে না খেয়ে তো থাকা যাবে না, চায় তো মানুষের কাছে খাইতে পারবো না, এই জন্য একটু কষ্ট করে কাজ করেই খাই। কাজ করেই খাচ্ছেন? তারপর এই যে এর আগে যে ভিডিওটা করেছে ওইখানে কি কেউ আপনাকে জীবন সঙ্গী করতে চায়নি কিংবা? হ্যাঁ, চাইছে, মিথ্যা কথা কেন বলবো, করতে চাইছে, কিন্তু আমাকে কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করে না, হেল্প করতেছে না, বলতেছে করবো, দেশে যাব, তারপর করব, আমার বাসা অমুক জায়গায়, আমার বাসায় আসো, তোমাকে কষ্ট করতে হবে না, কাজ করতে হবে না, আমার বাসা সিলেট, বরিশাল, রাজশাহী, এখানে আসো, তোমাকে কাজ করতে হবে না, আমি যাই বিয়ে করব, এরকম সেরকম অনেক কথা বলছে। তো আমি যাই ওইভাবে, আমি কেন যাবো? সবাই মোবাইলে আশ্বাস? হ্যাঁ, আশ্বাস দিচ্ছে। আজকে আবার কেন ভিডিও করতে আসছেন? আজকে আবার আসলাম যে ওরকম যদি আবার কোনো মানুষের চোখে আমার ভালো লাগে, আমাকে যদি তার কারো সাহায্য করার জন্য মন থাকে, যদি কেউ আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে, তাহলে একটু ভালো হতো আর কি। ওই জন্য আসছি, যদি আবার কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায়। তা আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি আছে। কি ব্যবস্থা? আমি এই যে মোবাইল ব্যবহার করি, ম্যাডাম স্যার, এই নাম্বারটা দিলে তো আবার মানুষে ভালো হইতে পারে, খারাপও হতে পারে। ভালো ভালো যারা বলবে, ভালো কথা বলবে তাদের সাথে কথা বলবো, যারা খারাপ কথা বলবে তাদের সাথে কথা বলবো না। খারাপ কথা বলতেছে, বলে অনেকেই বলছে, আমাকে বলছে, কিন্তু আমি তাদের ফোন ধরি না বা রিসিভ করি না বা কথা বলি না। যখন দেখি যে ওই লোক ভালো না, খারাপ কথা বলতেছে, তাদের সাথে আমি কথা বলি না। নাম্বারটা বলে, আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে 01774008501। আপনার নাম? আমার নাম রুবি আক্তার। রুবি আক্তার। দর্শক, কেউ যদি রুবি আক্তারকে ভালো লেগে থাকে কিংবা তার মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে একটু সহযোগিতা করতে চান, রুবি আক্তারের সাথে যোগাযোগ করবেন। তো রুবি আপা, জি, এই যে আপনি যখন আপনার স্বামীর সাথে সংসার করেছেন, কতদিন সংসার করেছেন? হ্যাঁ, প্রায় সংসার করেছিলাম 4 বছরের মতো। 4 বছর? তো 4 বছরে কি আপনার কোনো সুখের কথা মনে পড়ে? না, ওরকম মনে পড়ে না, ওরকম ভালো ছিল না। আমাকে রাখে রাখে এমনিতেও অনেক অনেক দূরে কোথাও চলে যাইতো, 8 দিন 15 দিন আসতো না, আর যদিও বাসায় থাকতো বাজার খোঁচা দিত না, মারডাম করতো, ঝগড়াঝাটি করতো, ওই জন্য অতটা আমার। তারপর আপনি দেখতে অনেক সুন্দর। জি। তারপরেও কেন আপনার স্বামীকে ধরে রাখতে পারলেন? এখন কিভাবে বলবো, মানুষের মনের কথা তো আর বলা যায় না, যে তার মনে কি আছে বা কি ছিল, কি চলতেছে, কেন এরকম করলো, আমি তো নিজেও বুঝতে পারতেছি না। আমি আপনাকে কি ছিল এখন হইতে পারে, আর কিভাবে ভালোবাসা দিব, তো বাসায় এরকম সময় দিত না আমাকে। এই যে সুন্দরী একজন বউরীকে অন্যের কাছে যায়, সেটা তার কি নেচার খারাপ?
না ওরকম নচাটা আমি দেখি নাই। এখন বাইরে যদি কোনো কিছু ছিল বা করছে তা তো আমি দেখতে পাইনি, আমি তো বাসায় থাকতাম, বাইরে কোথায় যাইতো কি করতো না করতো আমি তো ওগুলো বুঝতে পারতাম না। আর তো বাসায় ওরকম থাকতো না, 2-3 দিন 4 দিন এমনিতেই আসতো না, মানে 2-3 দিন আসতো না। জি, তাই এখন কি আবার নতুন করে আপনার সংসার সাজাতে চান? হ্যাঁ অবশ্যই চাই, ওই জন্যই তো আসছি যে যদি এরকম ভালো কেউ আমার দায়িত্ব নিতে চায় তাহলে অবশ্যই করবো। মানে কিরকম লোকের সাথে আপনার সংসার করতে চান? কিরকম বলতে যেন ভালো হয় আর কি, যেন বয়সটা একটু বয়সটা তারপরে যেমনই হোক যেন আমাকে একটু ভালো রাখে এটাই। মানে আপনাকে যে ভালো রাখবে জি তাকে কি কি দিবেন আপনি, আপনার দেওয়ার মতো কি আছে? তাকে আমার যা আছে আমি যতটুকু আমার দেওয়ার সামর্থ্য আমি সবটুকু দিয়ে তাকেও ভালো রাখার চেষ্টা করব। মানে আপনার দেওয়ার মতো ভালোবাসা ছাড়া আর কিছুই না? না, আমার ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কিছুই না। সেই ভালোবাসা কি যে আপনার স্বামী কতদিন হলো গেল? হ্যাঁ 2 বছর হয়ে যাচ্ছে। এই 2 বছরে কি আপনি ভালোবাসা জমিয়ে রেখেছেন না কাউকে? না অবশ্যই আছে, আমি কারোর সাথে কোনো সম্পর্ক জড়াই নাই, কারোর সাথে আমি কোনো খারাপ কিছু এখনো করিনি। দর্শক আপনারা শুনছেন, আপনার নাম? আমার নাম রুবি আক্তার। রুবি আক্তার, রুবি আক্তারের জীবনের গল্প। রুবি আক্তারকে যদি কেউ একটু সহযোগিতা করে, নাম্বার কি আবার দিবেন? ভুলেছেন নাকি? যে বলেন তাহলে আবার। 01-004-5801। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমার সাথে কেউ খারাপ কিছু করবেন করতে চাবেন না বা খারাপ দৃষ্টিতে আমাকে দেখবেন না, আমি এটা আপনার কাছে অনুরোধ করতেছি। কেন সব মেয়ে মানুষ কিন্তু খারাপ না, আর সবাই কিন্তু অত সহজে তাদের ইজ্জত বিক্রি করতে চায় না। আমি ওই ধরনের মেয়ে না, আমাকে যদি ভালো দৃষ্টিতে কেউ কথা বলতে চান বা দেখতে চান বা হেল্প করতে চান তাহলে কথা বলবেন, নাহলে বলবেন না, আমার কোনো আফসোস নেই। দর্শক আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে।